रुपए का मान लो है, चलो मान लो फोन আর সবাই কোথায়? তোমাদের ক্লাসমেটরা তোমাকে একা দেখতে পাচ্ছি। আপনার বাসা কোথায়? আমার বাসা বুয়েট ক্যাম্পাসে কোয়ার্টারে থাকি। আমিও তো ওখানে থাকি। কত নাম্বার বিল্ডিং এ থাকো? আমরা এখন 61-তে থাকি। থাকি 52। ও কয়তলায়? পাঁচতলায়। এসো বেড়াতে এসো, পাঁচতলা 505। আপনিও আসবেন আমাদের বাসায়? 61 কত নম্বরে থাকো? 61 ফ্ল্যাট কত? আমরা নিচ তলায় এ এতে থাকি। 61 রে। আচ্ছা আচ্ছা, এখানে কে চাকরি করেন বুয়েটে তোমার? আমার বাবা। কয় ভাই বোন তোমরা? তোমরা কয়জন ভাই বোন? হচ্ছে না, আমি আর আমার ভাই, বড় ভাই। দুই ভাই বোন। আচ্ছা, তোমাদের ডিস্ট্রিক্ট কোথায়, কোন জেলার তোমরা? ওয়ালাইকুম আসসালাম। আশা সিদ্দিকা ভালো আছো? দুইজন মাত্র আছে। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ। দুইজন, আর সবাই কোথায় গেল? এর আগের ক্লাসটা হয়েছে তোমাদের? কি ক্লাস ছিল? পরের ক্লাস না ধর্ম? আচ্ছা আমরা পড়া যাই, স্ক্রিন শেয়ার করি। বই নাও তোমরা, হাতে বই নাও। জি মিস নিয়েছি। মিস আমাদের দুইটা কোয়েশ্চেন লিখে দিছিলেন না? লিখেছো? জি মিস। আচ্ছা ওকে একটু ক্যামেরার সামনে ধরে দেখাও। মিস দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যায়। একটু পড়ে শোনাও কি লিখছো, এবার তোমার দিকে ধরো। হ্যাঁ পড়ে শোনাও। পৃথিবীর আহিক গতির কারণ মানে কারণে কি কি পরিবর্তন দেখা যায়? 6টা পরিবর্তন হচ্ছে পৃথিবীর দিবারাত্রি ঘট সংগঠন, আর হচ্ছে জোয়া ভাটা সৃষ্টি, বায়ু প্রবাহ ও সমুদ্রের স্রোতের সৃষ্টি, তাপমাত্রা, তাপ্তম সৃষ্টি, সময় গণনা, ব্যাস, সময় নির্ধারণ, উদ্ভিদ ও প্রাণী জগৎ সৃষ্টি। আরেকটা হচ্ছে অভিবর্ষ গতি কাকে বলে, বার্ষিক গতি কাকে বলে? পৃথিবীর মহাকর্ষ বলের আকর্ষণে পৃথিবী নিজের অক্ষের উপর অবিরাম ঘুরতে ঘুরতে একটি নির্দিষ্ট পথে, নির্দিষ্ট দিকে এবং নির্দিষ্ট সময় সূর্যের চারদিকে ঘুরছে।
পৃথিবীর এই গতিকে বার্ষিক গতি বা পরিক্রমণ গতি বলে। হ্যাঁ, থ্যাংক ইউ, সুন্দর হয়েছে। আর কেউ আর করেছো তোমরা হোমওয়ার্ক? এই দুটা প্রশ্নের উত্তর লিখতে দিয়েছিলাম। আয়শা, আয়শা, আয়শা সিদ্দিকা, জি মিস, লিখেছো কি? হ্যাঁ লিখেছো। আচ্ছা না লিখে থাকো, সামনে সামনের দিন লিখবা, লিখে আমাকে পড়ে শোনাবা, খাতাটা দেখায় তারপর পড়ে শোনাবা। সুহানা আফরিন, তুমি লিখেছো? সুহানা, আচ্ছা যদি না লিখে থাকো সামনের দিন এই দুইটা প্রশ্নের উত্তর লিখে। আমি আমি লিখেছি, লিখেছো, একটু দেখাও দেখাও, জি মিস, একটু দেখাও, দেখে পড়ে শোনাও আমাকে। হ্যাঁ হ্যাঁ, এবার একটু পড়ে শোনাও দ্রুত, চটপট একটু পড়ে শোনাও। আণ্বিক গতির ফলাফল বিশ্লেষণ। আণ্বিক গতির ফলে যেসব পরিবর্তন আমরা লক্ষ্য করি তা হলো পৃথিবীতে দিবারাত্রি সংঘটন, জোয়ার ভাটার সৃষ্টি, বায়ু প্রবাহ, সমুদ্র স্রোতের সৃষ্টি, তাপমাত্রার তারতম্য সৃষ্টি, সময় গণনা ও সময় নির্ণয়, উদ্ভিদ ও প্রাণী জগৎ সৃষ্টি, বার্ষিক গতি। আচ্ছা একটা আমার কথা শোনো, যদি সবাই শোনো, যদি এই প্রশ্নটা বড় আকারে আসে যে 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 আণ্বিক গতির ফলাফল বিশ্লেষণ করো, হ্যাঁ 4 মার্কের যদি আসে, তাহলে পরে কি করতে হবে, প্রত্যেকটার একটু বর্ণনা দিতে হবে পয়েন্ট গুলা, বুঝতে পেরেছো কি? জিমি, পয়েন্ট গুলার একটু বর্ণনা দিতে হবে, একটু 2 লাইন 3 লাইন করে বর্ণনা দিতে হবে। হ্যাঁ, আর যদি ছোট আসে 2 মার্কের তাহলে এরকম পয়েন্ট দিতে পারবা, আর 3 বা 4 মার্কের আসলে কিন্তু বিবরণ দিতে হবে, মনে থাকবে তো? আচ্ছা এবার বলো, বার্ষিক গতি, বার্ষিক গতি কাকে বলে? সোহানা আফরিন, পড়ে শোনাও। সূর্যের মহাকর্ষ বলের আকর্ষণে পৃথিবী নিজের অক্ষের উপর অবিরাম ঘুরতে ঘুরতে একটি নির্দিষ্ট পথে, নির্দিষ্ট দিকে এবং নির্দিষ্ট সময়ে সূর্যকে চারদিকে ঘুরছে। পৃথিবীর এই গতিকে বার্ষিক গতি বা পরিক্রমণ গতি বলে। হ্যাঁ ঠিক বলেছো, আচ্ছা থ্যাংক ইউ, সুন্দর লেগেছে। ওখানে একটা যারা লিখেছো তারা ওখানে একটা রাইট দাও, দিয়ে আজকের তারিখ লিখে রাখো, আজকের তারিখ কত? 3/3/21, তারিখটা লিখে রাখো, রাইট দিয়ে তারিখ লিখে রাখো। আরেকটা কথা আবার শোনো, যদি 3 বা 4 মার্কের থাকে পয়েন্ট গুলার বিবরণ লাগবে 1 লাইন করে। আর লিপ ইয়ার কাকে বলে? আমরা গত ক্লাসে শিখেছি কোন কোন সাল লিপ ইয়ার, 2013 থেকে 2030, বলো তো কার মনে আছে বলো তো। 2016, 2020, 2024 আর 2028। হ্যাঁ, 4টা বছর লিপ ইয়ার, 4টা বছর লিপ ইয়ার, 2016, 20, 24। এটা সহজ বুদ্ধি হলো, সহজ বুদ্ধিটা হলো যে 13, তো 13টাকে ভাগ করে দেখতে হবে যায় কিনা, 4 দিয়ে যায় না, 14 যায় না, 15 যায় না, 16 যায়, 16 যেহেতু 4 দিয়ে ভাগ দেয়, 4 দিয়ে ভাগ যায়। হ্যাঁ, তারপর 4 করে যোগ করে নিবা, 16 আর 4 = 20, আর 4 = 24, আর 4 = 28, এইভাবে করে নিলে আর সবগুলো ভাগ করা লাগলো না। আচ্ছা আমাদের আজকের পড়া হলো বার্ষিক গতির ফল, পৃথিবী যে পুরা সূর্যের চারদিকে একবার ঘুরে আসে তার ফলাফলটা কি? 1 নম্বর হলো দিবারাত্রি হ্রাস বৃদ্ধি। এখন যে দিন আস্তে আস্তে একটু করে বড় হচ্ছে শীতের চেয়ে, এটা কি তোমরা খেয়াল করতে পারছো? দিন বড় হচ্ছে আস্তে আস্তে, এই দিন রাত্রির এইটার এই বৃদ্ধি হ্রাস এটা হয় কিসের ফলে? বার্ষিক গতির ফলে। আর কি হয়? ঋতু পরিবর্তন হয়। দেখো দিন বড় হচ্ছে, গ্রীষ্মকাল আসছে, ঠিক না? হ্যাঁ, তা দেখো দিবারাত্রির হ্রাস বৃদ্ধিটা কিভাবে হয়? দিবারাত্রির হ্রাস বৃদ্ধির প্রকৃত কারণ হলো পৃথিবীর অভিগত গোলাকৃতি, মানে মেরুর দিকে একটু চাপা, 2 মেরুর দিকে একটু চাপা কমলা লেবুর মতো, পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ, অর্থাৎ পৃথিবী যে সূর্যের চারদিকে ঘুরে এই এই কক্ষপথটা হলো উপবৃত্তাকার। একটু দেখাই, এরকম ছবি আছে কি? এই যে আছে দেখো, এই এই যে সূর্য দেখছো, হ্যাঁ ছবিটা বোঝো, এটা সূর্য আর এই যে পৃথিবী এর চারপাশে ঘুরছে,
এখন এই যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, এই দেখো এই দিক দিয়ে ঘড়ির কাঁটা কিন্তু এই দিক দিয়ে ঘুরে, ডান দিক দিয়ে, এটা ঘড়ির বাম দিক দিয়ে। তো এই যে ঘুরছে পৃথিবী, কিন্তু চারটা পৃথিবী তা না, একই পৃথিবীর বিভিন্ন অবস্থান দেখিয়েছে। তো পৃথিবী ঘোরার সময় এক এক জায়গায় এক এক ঋতু হয়। তো এই যে ঘোরার যে পথটা, এটা দেখো উপবৃত্তাকার, কি বলছে এই পথটাকে বলো? উপবৃত্তাকার। হ্যাঁ একদম, এই যে এই যে তীর চিহ্ন দিয়ে ডট লাইনে ভাঙা ভাঙা লাইনে যে যে বৃত্তটা, সেটা কিন্তু একদম বলের মতো গোল না, সেটা কেমন একটু চ্যাপ্টা গোল, এটাকে বলে উপবৃত্তাকার, বৃত্তের মতো কিন্তু একটু চাপা চ্যাপ্টা গোল, এটাকে বলছে উপবৃত্তাকার কক্ষপথ। আচ্ছা আর কি কি কারণ দেখে নেই। হ্যাঁ, পৃথিবীর মেরু রেখায় সর্বদা একই মুখে অবস্থান, পৃথিবীর মেরু রেখা মানে এই যে মেরুটা, এটা একদিকেই থাকে। পৃথিবীর কক্ষপথে কৌণিক অবস্থান, পৃথিবী কিন্তু এরকম একটুখানি বাঁকা হয়ে থাকে। আচ্ছা তোমাদের গ্লোবটা দেখায় তাহলে আবার। একটু গ্লোবটা দেখো, একটু একটু বাঁকা, কিন্তু এই জায়গাটা এই নিচটা এখানে, একটু খেয়াল করো এটা এখানে, এটা আবার একটু এখানে, একটু বাঁকা না, দেখো তো বাঁকা কিনা। জি ম্যাম, একটু বাঁকা, এরকম সোজা কিন্তু না, বাঁকা হয়ে আছে উপর, মানে উপর আর নিচের দিকে একটু চাপ। হ্যাঁ কাত, এটা এটা এই যে অক্ষর, অক্ষ বলে এটা নিজ অক্ষ, এটা বাঁকা, এটা এটা এরকমই, মানে আল্লাহর সৃষ্টি এরকমই। হ্যাঁ, তো এই যে পৃথিবীর কৌণিক অবস্থান বলছে, কোনা হয়ে থাকে, এই সব কারণে পৃথিবীর কম বেশি হয়। এই যে দেখো এটাকে মনে করো সূর্যের আলো, এই যে এটা মনে করো সূর্যের আলো, এই সূর্যের আলোটাই এমন ভাবে ঘুরে, দেখো এখন কিন্তু উত্তর গোলার্ধে আছে, এক সময় যাবে দক্ষিণ গোলার্ধে, এই সব কারণে। আচ্ছা তো দেখো সূর্যকে প্রদক্ষিণ করার সময় আপন মেরু রেখার কক্ষপথের সঙ্গে 65 ডিগ্রি কোণে হেলে থাকে। আচ্ছা মিস, উপরে 6 মাস দিন আর নিচে 6 মাস রাত, তাহলে আমাদের দেশের উপর এরকম কোনো প্রভাব পড়ে না কেন? না অনেক উপরে, একদম মেরুর দিকে যেখানে লোক বসতি কম, আমরা তো আছি প্রায় মাঝখানে। এই সূর্যটা তো, হ্যাঁ বলো বলো আবার বলো, চারিদিকে মানে ছড়াবে, তো তখন আমাদের দেশের উপর তো কোনো প্রভাব পড়তেছে না এটার? হ্যাঁ একটু পরে, যে এখন দিন বড় হচ্ছে, শীতের দিনে রাত বড় দিন ছোট, এটা পরে এই প্রভাবটা পড়ে। তো সূর্যকে প্রদক্ষিণ সময় আপন মেরু রেখার কক্ষপথের সাথে 65 ডিগ্রি কোণে হেলে থাকে, এই মেরুটা এই কোণে হেলে থাকে। পৃথিবী 65 ডিগ্রি করে কোণ করে চলার কারণে 21 মার্চ সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়। এরপর ধীরে ধীরে সূর্য কিরণ উত্তর গোলার্ধের দিকে যেতে থাকে। 21 মার্চ এমন ভাবে সূর্য কিরণ দেয় যে এই পৃথিবীর মাঝখান বরাবর সোজা লাইটটা আসে, এই বরাবর, বুঝছো? এই জন্য এই 21 মার্চ কি হয় জানো, দিন রাত সমান থাকে, দিনও 12 ঘন্টা রাতও 12 ঘন্টা। সব জায়গায় দিনও রাত ঘন্টা 12 ঘন্টা, রাতও 12 ঘন্টা। এই যে দেখো এরপর ধীরে ধীরে সূর্য কিরণ উত্তর গোলার্ধের দিকে যেতে থাকে। 21 মার্চের পরে উত্তর গোলার্ধের দিকে সূর্য যায়, তার মানে উত্তর গোলার্ধে দিন বড় হবে, যেই গোলার্ধে সূর্য যাবে
সেই গোলার্ধে দিন বলা হবে। আমরা উত্তর গোলার্ধে না দক্ষিণ গোলার্ধে বলো তো একটু? উত্তর গোলার্ধে। হ্যাঁ আমরা উত্তর গোলার্ধে। তাহলে এই যে এখন কোন মাস চলছে? মাস মার্চ মাস না? একুশে মার্চের পরে কি হবে? সূর্য আরো উত্তরে যাবে, মানে এমন ভাবে আলো দিবে যে আরো উত্তর দিকে সূর্য গ্রহণ করবে। একুশে মার্চের পরে দিন বড় হতে থাকবে রাতের চেয়ে। হ্যাঁ বড় হতে হতে দেখবা একেবারে একটা তারিখ আছে একুশে জুন, এই যে পড়বো আমরা দেখো। তাহলে কি হয়, একুশে মার্চের পরে সূর্য কিরণ কোন গোলার্ধের দিকে যায়? উত্তর গোলার্ধে। একটু খেয়াল করো, বলো কোন গোলার্ধের দিকে যায় একুশে মার্চের পরে? উত্তর গোলার্ধে। উত্তর গোলার্ধে। হ্যাঁ সূর্যকে পরিক্রমণ করতে করতে, মানে সূর্যের চারপাশে ঘুরতে ঘুরতে একুশে জুন পৃথিবী এমন এক জায়গায় আসে যখন সূর্যের রশ্মি ভূপৃষ্ঠের 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশে, অর্থাৎ কর্কট ক্রান্তির উপর লম্ব ভাবে পড়ে। তাহলে খেয়াল করো, এই গ্লোবটার দিকে তাকাও। একুশে জুন সরি একুশে মার্চ পরে নিরক্ষরেখার উপর লম্ব ভাবে কিরণ। হ্যাঁ বুঝতে পেরেছ? জিমিস আমি কিন্তু ধর্ম পড়া। নিরক্ষরেখার উপর কখন লম্ব ভাবে পড়ে? একুশে মার্চ। মার্চ মার্চ। হ্যাঁ এরপর পৃথিবীটা এমন ভাবে ঘুরে যে সূর্য কিরণ উত্তরে যেতে থাকে। তো একুশে জুন এই নিরক্ষরেখার উপরে পড়ে সূর্যের আলোটা লম্ব ভাবে, কর্কট ক্রান্তির উপরে। কর্কট ক্রান্তি বাংলাদেশের উপর দিয়ে কর্কট ক্রান্তির রেখা গেছে, আমরা আগে পড়েছি না? তো এই বাংলাদেশের উপর দিয়ে যে গেছে, বাংলাদেশ সহ আরো অনেক দেশ আছে, ইন্ডিয়ার মাঝখান দিয়ে, বাংলাদেশ দিয়ে, চীনের দক্ষিণ দিক দিয়ে এমনি গেছে। তো তখন একুশে জুন পড়ে এখানে লম্বভাবে কিরণ। লম্বভাবে কিরণ পড়া মানে ওখানে সবচেয়ে গরম, সবচেয়ে বড় দিন এরকম। তাহলে এবার বইয়ে দেখো, সূর্যকে পরিক্রমণ করতে করতে একুশে জুন পৃথিবী এমন এক জায়গায় আসে যখন সূর্যের রশ্মি ভূপৃষ্ঠের 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশে, অর্থাৎ কর্কট ক্রান্তির উপর লম্ব ভাবে পড়ে। এ সময় উত্তর গোলার্ধ সূর্যের দিকে সবচেয়ে বেশি ঝুঁকে থাকে, এরকম সবচেয়ে বেশি ঝুঁকে থাকে। এই যে এটা এটা মনে করো সূর্য, এই যে লাইটটা উত্তর গোলার্ধে সবচেয়ে বেশি ঝুঁকে থাকে এবং দক্ষিণ গোলার্ধের থেকে দূরে থাকে, দক্ষিণ গোলার্ধ থেকে দূরে থাকে, দূরে থাকে। হ্যাঁ সে কারণে এ সময় উত্তর গোলার্ধে দিনের দৈর্ঘ্য, মানে দিনের দৈর্ঘ্য মানে দিনের সময় ও তাপমাত্রা বেশি থাকে। হ্যাঁ উত্তর গোলার্ধে একুশে জুন দীর্ঘতম দিন, দাগ দাও এটা পেন্সিল দিয়ে। উত্তর গোলার্ধে একুশে জুন দীর্ঘতম দিন এবং ক্ষুদ্রতম রাত, মানে আমাদের আমরা যে বাংলাদেশে বসেও আমরা একুশে জুন মনে করব যে আজকে সবচেয়ে বড় দিন। দেখবা যে তখন 7টার দিকে সন্ধ্যা হয়, মাগরিবের আজান হবে সন্ধ্যা 7টার দিকে প্রায়, হয় না এরকম? দিন বড় হলে রাত ছোট হয়ে যাবে। একুশে জুন সূর্য উত্তরায়ণের শেষ সীমায় পৌঁছায়, একে কর্কট সংক্রান্তি বলে, এ কথাটা খেয়াল করো। একুশে জুন সূর্য উত্তরায়ণের, উত্তরায়ণ মানে উত্তর দিকে যে যায়, সূর্য যায় না কিন্তু পৃথিবী যায়, যেতে যেতে এমন অবস্থায় পৌঁছায় এর থেকে বেশি আর লম্ব ভাবে কিরণ পড়বে না, এর থেকে বেশি আর যাবে না, একুশে জুনের চেয়ে বড় দিন আর হবে না। সেই জন্য বলছে উত্তরায়ণের শেষ সীমায় পৌঁছায়, মানে এরপরে আর যাবে না, ওই 23.5 ডিগ্রি পর্যন্ত। এবং এই 23.5 ডিগ্রিটাকে বলে কর্কট সংক্রান্তি। সংক্রান্তি মানে শেষ। তাহলে এখান থেকে একটু প্রশ্ন লিখে নাও বাবা। হ্যাঁ প্রশ্ন লেখো যে পৃথিবীর দিবারাত্রির হ্রাস বৃদ্ধির প্রকৃত কারণ কি কি। এই 5টা কারণ, এগুলোর উত্তর লিখে আমাকে দেখাবো সামনে দিয়ে।
পৃথিবীর হ্রাস দিবারাত্রির হ্রাস বৃদ্ধির প্রকৃত কারণ গুলো কি কি, অথবা প্রকৃত কারণ কি কি? প্রথম প্রশ্ন, পৃথিবীর দিবারাত্রির হ্রাস বৃদ্ধির প্রকৃত কারণ কি কি লিখেছ? লিখেছো কি না? সাড়া দাও। জিমিস লিখেছি। প্রশ্নটা আবার, পৃথিবীর দিবারাত্রির হ্রাস বৃদ্ধির প্রকৃত কারণ কি কি? এরপরের প্রশ্ন লেখো, কোন তারিখে সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়? কোন তারিখে সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয় বলতো? কোন তারিখে? প্রশ্নটা আরেকবার বলো। 21 মার্চ। 21 মার্চ। কোন তারিখে সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়? লম্বভাবে মানে এরকম সরাসরি। 21 মার্চ। হ্যাঁ, উত্তরটা লেখো। কোন তারিখে, এরপরে লেখো, কোন তারিখে সূর্য কর্কট ক্রান্তির উপর লম্বভাবে কিরণ দেয়? কোন তারিখে? পরের প্রশ্ন না, ছোট, এগুলো জ্ঞানমূলক। পরের প্রশ্ন, হ্যাঁ, কোন তারিখে সূর্য কর্কট ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়? কোন তারিখে সূর্য কর্কট ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় বলতো? কোন তারিখে কর্কট ক্রান্তি নাকি কোন কর্কট সংক্রান্তি? 21 জুন। 21 জুন, কর্কট ক্রান্তি। আমি প্রশ্নটা আবার বলি, কোন তারিখে সূর্য কর্কট ক্রান্তির উপর লম্বভাবে কিরণ দেয়? হ্যাঁ, পরের প্রশ্ন, উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন কোনটি? উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন কোন তারিখে, অথবা কোনটি, যেটাই লেখো, উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন কোনটি বলতো? কোনটি? 21 জুন। আরেকটা প্রশ্ন লেখো, কর্কট সংক্রান্তি কাকে বলে? কর্কট সংক্রান্তি কাকে বলে? মিস লিখেছি। উত্তর কি হবে? মিস লিখেছি। উত্তরটা কি হবে বলো? কর্কট সংক্রান্তি। 21 জুনে সূর্য উত্তরায়ণের শেষ সীমানায় পৌঁছায়, একে কর্কট ক্রান্তি রেখা বলে। না, কর্কট সংক্রান্তি, কর্কট সংক্রান্তি বলে। হ্যাঁ, এখানে রেখার প্রশ্ন আসছে না। কর্কট সংক্রান্তি মানে হলো, সংক্রান্তি মানে শেষ, সংক্রান্তি শেষ। হ্যাঁ ম্যাম, ছাড়না প্রশ্নটা বলতে পারবেন? হ্যাঁ, কর্কট সংক্রান্তি কাকে বলে? দিয়েই নমিস, এটা ছিল উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন কত তারিখে? ও আচ্ছা, এরপরের পাড়ায় আসো। 23শে সেপ্টেম্বর পুনরায় 21শে মার্চের মতো সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়, মানে বছরে দুইটা দিন দিন রাত সমান থাকে। হ্যাঁ, এই যে দেখো, সেদিন সর্বত্র দিবারাত্রি সমান থাকে। 23শে সেপ্টেম্বরের পর থেকে সূর্য দক্ষিণ গোলার্ধের দিকে বেশি কিরণ দিতে থাকে, 21শে মার্চের পরে উত্তর গোলার্ধে বেশি কিরণ দিতে থাকে, আর 23শে মার্চের পরে দক্ষিণ গোলার্ধে দিতে থাকে। তারপর 22শে ডিসেম্বর এমন ভাবে কোণ করে থাকে পৃথিবী, তাতে দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন হয়, বুঝছো, এবং উত্তর গোলার্ধে সবচেয়ে ছোট দিন হয়। উল্টাটা হবে, যেমন 21শে জুন উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন ছিল,
একুশে জুন দক্ষিণ গোলার্ধে আবার ওদের সবচেয়ে ছোট দিন, আবার 22শে ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে বড় দিন, উত্তর গোলার্ধে ছোট দিন। তাহলে এখান থেকে প্রশ্ন লেখো, লেখো কোন কোন তারিখে, লেখো কোন কোন তারিখে, কোন কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিবারাত্রি সমান থাকে, কোন কোন তারিখে, কোন কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিবারাত্রি সমান থাকে, কোন কোন তারিখে পৃথিবীর সর্বত্র। মিস লিখেছি, হ্যাঁ উত্তর কি হবে, একুশে মার্চ ও মিস লিখেছি, উত্তর কি হবে, একুশে মার্চ, একুশে মার্চ আর 23শে সেপ্টেম্বর। হ্যাঁ এই তো, একুশে মার্চ ও 23শে সেপ্টেম্বর। হ্যাঁ এই তো বুঝে গেছো, তোমরা বুঝতে পেরেছ। হ্যাঁ 23শে সেপ্টেম্বরের পরে কি হয়, সূর্য দক্ষিণ গোলার্ধের দিকে যেতে থাকে, দক্ষিণ গোলার্ধের দিকে যেতে থাকে। হ্যাঁ আর 22শে ডিসেম্বর এমন ভাবে পৃথিবী কোণ করে অবস্থান করে যে দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় দিন হয়, উত্তর গোলার্ধের সবচেয়ে ছোট দিন হয়। তাহলে এখানে ছোট দিন হয়। হ্যাঁ এখানে প্রশ্ন কি হবে বলো, দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন কোনটি, লেখো কোন দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন কোনটি, কোনটা হবে, 22শে ডিসেম্বর। কঠিন লাগছে কি? উত্তর গোলার্ধে বড় দিন কোনটি, অপশনের মধ্যে দেখবা জুন খুঁজবা, কারণ জুনের দিকে আমাদের দেশে দিন বড় থাকে, সবচেয়ে বড় হয় জুন মাসে। হ্যাঁ আর ছোট থাকে কখন, সবগুলো অপশন জুন দিয়েই হইতে পারে, দিতে 21শে জুন 22শে জুন 23শে জুন এভাবে এরকম দিবে না, যেগুলো দেয় 21শে মার্চ 23শে সেপ্টেম্বর 22শে ডিসেম্বর এরকম দেয়। ডিসেম্বর দিলে বুঝবা এটা তো ছোট, ডিসেম্বরে দিন ছোট, শীতকালে দিন ছোট, বুঝতে পারবা। এগুলো আমরা বারবার পড়বো না, তোমাদের আগের তোমরা তো নাইনে না, আরেকটা আছে মিস, আরেকটা টেন, আরেকটা আছে ওল্ড টেন, যারা পরীক্ষার্থী। হ্যাঁ যারা পরীক্ষার্থী ওদের ক্লাস নাইনে সাতবার রিভিশন করেছিলাম, সাতবার, বুঝতে পারছো, বই মানে এত সময় পাইছি যে সাতবার পড়ানো গেছে বই। ওরা অনেক কয়েকজন এ প্লাস নাম্বার পেয়েছিল ফাইনালে, বুঝছো, ভূগোলে পারবা। এগুলো আমরা বারবার করবো, তখন আরো সহজ লাগবে, কেমন, ভয় করার কিছু নেই। তাহলে 22শে ডিসেম্বর দক্ষিণায়নের শেষ সীমায় পৌঁছায়, একে মকর সংক্রান্তি বলে। একটু লিখে ফেলো মকর সংক্রান্তি কাকে বলে, আগে যেমন লিখলা কর্কট সংক্রান্তি কাকে বলে, এবার লেখো মকর সংক্রান্তি কাকে বলে, লিখেছ? পরের প্রশ্ন, জিমিস লিখেছি, পরের প্রশ্ন, মকর সংক্রান্তি কাকে বলে, 22শে ডিসেম্বর উত্তরটা হবে। ম্যাম কি মকর সংক্রান্তি কাকে বলে, মিস লিখেছি, মিস এটার আগের প্রশ্নটা কি ছিল, এর আগেরটা ছিল দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন কোনটি, মিস দেখা যাচ্ছে মিস হয়ে গেছে। হ্যাঁ মকর সংক্রান্তি কাকে বলে, উত্তর কি হবে, 22শে ডিসেম্বর সূর্য দক্ষিণায়নে শেষ সীমায় পৌঁছায়, একে মকর সংক্রান্তি, একে মকর সংক্রান্তি বলে। এই সময় সূর্যরশ্মি 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ অর্থাৎ মকর ক্রান্তির উপর লম্বভাবে পতিত হয়। তাহলে মকর ক্রান্তির উপর লম্বভাবে কিরণ দেয় কখন, সূর্য, 22শে ডিসেম্বর। তাহলে দেখো 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর নিরক্ষরেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয়, তার মানে এই দুই দিন দিন রাত সমান, এই দুই দিন পৃথিবীর সর্বত্র দিন রাত সমান থাকে, সেদিনকে বলে বিষুব। কি বলে, বিষুব,
বিষুব হ্যাঁ বিষুব কোন 15 দিন কে জয়দুন দিন দিন রাত সমান থাকে 21 মার্চ আর 23 সেপ্টেম্বর কে বলে বিষুব যেমন ধরো এই বিষুব হ্যাঁ মার্চের আজকে 3 তারিখ না 21 তারিখে আমরা বলবো আজকে হলো বিষুব বিষুব মানে দিন রাত সমান সমান হ্যাঁ এখন 21 মার্চ উত্তর গোলার্ধে বসন্তকাল তাই একে বসন্ত বিষুব বলে খেয়াল করো 21 মার্চ উত্তর গোলার্ধে ওই বিষুবেরই আবার ভাগ বিষুব যেটা বলে সেটা দুই ভাগ দেখো উত্তর গোলার্ধে আমরা 21 মার্চকে বলবো বসন্ত বিষুব কারণ এখন মার্চ মাস বসন্তকাল কিনা বলো বসন্তকাল এখন বসন্তকাল হ্যাঁ এই জন্য বলে বসন্ত বিষুব আর 23 সেপ্টেম্বর উত্তর গোলার্ধে শরৎকাল যখন সেপ্টেম্বর মাস আসবে তখন আমাদের দেশে থাকবে শরৎকাল তাই আমরা 23 সেপ্টেম্বরকে বলবো শারদ বিষুব কি বলবো শারদ বিষুব শারদ বিষুব তাহলে এবার লিখে ফেলো বসন্ত বিষুব কাকে বলে শারদ বিষুব কাকে বলে প্রশ্ন বসন্ত বিষুব কাকে বলে এবং শারদ বিষুব কাকে বলে পরের দুইটা প্রশ্ন আবার বলি 21 মার্চ আমাদের দেশে বসন্তকাল উত্তর গোলার্ধে বসন্তকাল সেই জন্য এটাকে বলে বসন্ত বিষুব আর 23 মার্চ 23 সেপ্টেম্বর উত্তর গোলার্ধে শরৎকাল সেই জন্য এটাকে বলে শারদ বিষুব বুঝতে পারো নাকি কঠিন লাগে বলো জিমিস বুঝতে পারি হ্যাঁ বারবার পড়তে হবে ক্লাস শেষ হয়ে গেলে রাতের সন্ধ্যায় তোমরা পড়তে বসো না সন্ধ্যায় বসো জিমিস তখন এইটা বের করে আজকে কি কি প্রশ্ন লেখালাম এবং বইয়ের প্রত্যেকটা লাইন পড়বে কেমন যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় আগামী ক্লাসে আবার আমাকে জিজ্ঞেস করবে হ্যাঁ আচ্ছা জিমিস প্রেজেন্ট করাবেন না হ্যাঁ এখনো সময় আছে তো এখনো 5-7 মিনিট আছে বার্ষিক গতির প্রমাণটা একটু পড়ে নিই হ্যাঁ দেখো বার্ষিক গতির প্রমাণ মানে বার্ষিক গতি যে আছে আসলে মানে পৃথিবী যে সূর্যকে এইভাবে পরিক্রমণ করছে তার প্রমাণ কি রাতের আকাশে নক্ষত্রদের স্থান পরিবর্তন অন্তর্ধান ও পুনরাগমন অন্তর্ধান মানে চলে যাওয়া হ্যাঁ পুনরাগমন মানে আবার আসে আমরা যদি রাতের আকাশে তাকাই তাহলে যে নক্ষত্র বা তারাগুলো দেখতে পাই সেগুলো দেখবো একই জায়গায় থাকে না সরে সরে যায় বুঝছো আবার মাঝে মাঝে দেখা যায় না আবার এক বছর পরে এরা ওই স্থানে ফিরে আসে এটা দেখে বোঝা যায় যে পৃথিবীর বার্ষিক গতি আছে আকাশে সূর্যের পরিবর্তিত অবস্থান আমরা কিন্তু সূর্যকে সব সময় একদিকে উঠতে দেখি না একবারে ঠিক পশ্চিমে উঠে এরকম পূর্বে উঠে এরকম না দেখবা যে পূর্বদিন প্রতিদিন পূর্ব আকাশে একই জায়গা থেকে সূর্য ওঠে না আবার একই জায়গায় অস্ত যায় না তোমাদের বাসায় খেয়াল করলে দেখবা যে গ্রীষ্মকালে বারান্দা বা কোনো জানালায় দেখবা রোদ আসে আবার দেখবা শীতকালে আরেক জানালায় রোদ আসে খেয়াল করেছ বলতো গ্রীষ্মকালে দেখবা যেগুলো জানালা বা বারান্দা উত্তর দিকে সেখানে বেশি দিন বেশিক্ষণ রোদ থাকবে আর দক্ষিণ দিকে যে জানালা বা বারান্দা এখানে দেখবা শীতকালে রোদ থাকবে হ্যাঁ তো বছরের 6 মাস সূর্য একটু একটু করে দক্ষিণ দিকে সরে যায় বাকি 6 মাস একটু একটু করে উত্তর দিকে সরে যায় পৃথিবী এক জায়গায় যদি স্থির থাকতো তাহলে কি এরকম হতো এরকম হতো না পৃথিবীর বিভিন্ন গ্রহের পরিক্রমণ গতি দূরবীনের সাহায্যে দেখা গেছে যে আরো যেগুলো গ্রহ আছে যেমন ধরো বুধ তারপরে শুক্র মঙ্গল বৃহস্পতি এগুলো সূর্যকে ঘিরে পরিক্রমণ করে আমরা যে ভিডিওটা দেখছি না সৌরজগতের মনে আছে তোমাদের মনে আছে জি ম্যাম ওখানে দেখলাম না কিভাবে ঘুরছে তাহলে অন্য গ্রহ ঘুরলে তো পৃথিবীও ঘুরছে এটা আমরা সরাসরি দেখতে পাচ্ছি এই যে স্যাটেলাইটের চিত্র থেকে কোনো সন্দেহ নাই ঘুরছে প্রত্যক্ষ অভিজ্ঞতা দেখো এটাই আধুনিক যুগে মহাশূন্যচারীগণ মহাশূন্য থেকে পৃথিবীর পরিক্রমণ গতি দেখছেন মানে সরাসরি দেখা যাচ্ছে
যে পৃথিবী ঘুরছে, অসংখ্য ছবি তুলে পাঠাচ্ছে মহাকাশ স্যাটেলাইট থেকে। মহাকর্ষ সূত্র যেটা, সেটা হলো পৃথিবী সূর্যের তুলনায় পৃথিবী অনেক ছোট, সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। চিন্তা করো, পৃথিবীর চেয়ে কত গুণ বড়? 13 লক্ষ গুণ। হ্যাঁ, কোনটা? সূর্য এত বড়, অথচ আমরা সূর্যকে ছোট একটা থালার মতো দেখতে পাই, না বলো? ওর সূর্য, কিন্তু সূর্য 13 লক্ষ গুণ বড়, অনেক দূরে আছে তো, 15 কোটি কিলোমিটার দূরে আছে সূর্য পৃথিবী থেকে। তাই স্বাভাবিক কারণে সূর্যের মহাকর্ষ বলটা বেশি, মহাকর্ষ বলের প্রভাবে সূর্যটা সূর্যের চারিদিকে ঘুরছে পৃথিবী। তাহলে আরেকবার দেখি, সূর্যের রং, এই যে আগুন, সূর্য তো আসলে আগুন, আগুনের গোলা। আগুন মিস অনেক জায়গায় দেখি যে সূর্যের রং নাকি সবুজ। না না, তোমরা নিজেরাই তো দেখতে পারো, সূর্যের এত আলো যে তাকাতে পারি না আমরা সূর্যের দিকে সরাসরি। মিস অনেক সময় ইউটিউবে সার্চ দিলে আসে যে সূর্যের রং সবুজ। এত গোধূলির সময় হয়তো মেঘে ঢাকা পড়লে কোনোভাবে হতে পারে না, এটা হলো এইরকম আগুন। আচ্ছা, আরেকটা প্রশ্ন, বড় প্রশ্ন লিখবা, যে বার্ষিক গতির প্রমাণ প্রমাণ আলোচনা করো, বার্ষিক গতির প্রমাণ গুলো আলোচনা করো। এটা বড় প্রশ্ন তোমাদের জন্য, ছোট ছোট গুলাও লিখবো। হ্যাঁ লিখবা, ছোট গুলাও লিখবা, বড় গুলাও লিখবা, আবার ফ্রেশ করে। বড়টা হলো এটা বার্ষিক গতির প্রমাণ। আচ্ছা এবার নাম ডেকে নেই, শুভ্রা আছো কি? নাই। নাজিফা, মাহজাবিন, মেহজাবিন, মেহজাবিন খান আছো? প্রেজেন্ট মিস। মাসফিকা খান আছো? প্রেজেন্ট মিস। সুহানা, সুহানা? প্রেজেন্ট মিস। আফিফা? প্রেজেন্ট মিস। আয়শা সিদ্দিকা? প্রেজেন্ট মিস। জান্নাতি, নাহরিন, জাফরিন, সুমাইয়া, আলফিয়া, আলফিয়া আছো? হ্যাঁ ম্যাম। কতজন আছো? আচ্ছা আলফিয়া, 6 জন আছো, 1 2 3 4 5 6, হ্যাঁ 6 জন প্রেজেন্ট করা হয়েছে। আজকের পর থেকে তোমাদের প্রশ্ন থাকলে বলো। আচ্ছা আমি একটু বলি, তোমরা বলো, আমি একটু খেয়াল করো। এই মাঝখানে একটা নিরক্ষরেখা, নিরক্ষরেখার উপরে সূর্য কোন কোন তারিখে লম্বভাবে কিরণ দেয় বলো, সবাই বলো। 21 মার্চ আর 23 সেপ্টেম্বর। হ্যাঁ হ্যাঁ, এবার বলো কর্কট ক্রান্তির উপরে কবে সূর্য কোন তারিখে লম্বভাবে কিরণ দেয়? কর্কট ক্রান্তির উপরে 21 জুন। হ্যাঁ, এবার বলো মকর ক্রান্তির উপরে কবে সূর্য লম্বভাবে কিরণ দেয়? 22 ডিসেম্বর। হ্যাঁ, এই তো চমৎকার, সুন্দর। এই জন্য 21 জুন এদিকে দেয় বলে আমাদের 21 জুন দিন বড়, আর 22 ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে মকর ক্রান্তির উপরে দেয় বলে দক্ষিণ গোলার্ধে দিন বড় আমাদের উল্টাটা। এবার বলো এই যে 21 মার্চ, এটাকে আমরা কোন বিষুব বলবো উত্তর গোলার্ধে? বসন্ত বিষুব, কারণ আমাদের এখন বসন্তকাল। বসন্তকাল চলছে। 23 সেপ্টেম্বর আমরা কোন বিষুব বলবো? শরৎ বিষুব, শরৎকাল থাকে। হ্যাঁ, এবার বলো পৃথিবী যে ঘুরছে এটার প্রমাণ কি? প্রথম প্রমাণ, রাতের আকাশে নক্ষত্রদের স্থান পরিবর্তন, অন্তর্ধান ও পুনরাগমন। অন্তর্ধান মানে মাঝে মাঝে দেখি না, পুনরাগমন মানে 1 বছর পর দেখা যাবে ওই তারাটা যেখানে ছিল, 1 বছর পর আবার আগের জায়গায় ফিরে আসবে। হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয় প্রমাণ বলো, আকাশে সূর্য পরিবর্তনের স্থান। হ্যাঁ, সূর্য দেখবা প্রতিদিন একবারে সরাসরি পূর্ব দিকে উঠে, তা না, এই গ্রীষ্মকালে উত্তর পূর্ব দিকে যাবে আর শীতকালে দক্ষিণ পূর্ব দিকে যাবে। তোমাদের বাসায় খেয়াল করেছো যেখান দিয়ে রোদ আসে দেখবা সব সারা বছর
একই জানালায় বা বারান্দায় রোদ আসে না, গ্রীষ্মকালে একদিকে আসে, শীতকালে আরেক, আর শীতকালে আরেক দিক থেকে আসে। এবার পরের প্রমাণ বলো, তিন নম্বর। বিভিন্ন গ্রহে পরিক্রমা করতে গতি, হ্যাঁ, অন্য গ্রহগুলো ঘুরতে আসে এরকম। পরের প্রমাণ প্রত্যক্ষ অভিজ্ঞতা, একদম সরাসরি দেখা যায়। স্যাটেলাইট যেটা আছে পৃথিবীর চারপাশে ঘুরে, চাঁদের মতো করে ঘুরে, কৃত্রিম উপগ্রহ, সেখানে সোজা ছবি তুলে পাঠানো যায়। স্যাটেলাইট দিয়ে অনেক কিছু দেখা যায়, দূরবীন দিয়ে কে কি করছে, কোথায় যুদ্ধ হচ্ছে, কোথায় আগুন লাগছে, কোথায় কি হচ্ছে, সব দেখা যায়। এরপরে প্রমাণ মহাকর্ষ সূত্র, পৃথিবীর চেয়ে সূর্য কত গুণ বড়? 13 লক্ষ গুণ। ক্যামেরা একটু দেখাবে, লিখছি, ঠিক আছে? আপনার ইনবক্সে পাঠাবো? হ্যাঁ, পাঠাতে পারো, আমি দেখবো, সরাসরিও দেখবো। ঠিক আছে, ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।